नॉर्थ ब्लॉके केंद्रीय স্বরাষ্ট্র মন্ত্রকের অফিস সেখানে আগুন লাগে। স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসের দোতলায় আগুন লাগে বলে জানা যাচ্ছে। 7টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে, কিন্তু কিভাবে আগুন লাগলো, কি তথ্য রয়েছে, কি পরিস্থিতি বিস্তারিতভাবে জানবো। রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রতিনিধি। রাজীব, এই মুহূর্তে ঠিক কি অবস্থা, কিভাবে আগুন লাগলো, কি জানা যাচ্ছে? দেখো, আজকে সকালে দিল্লির নর্থ ব্লকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে আগুন লাগে এবং এই নর্থ ব্লক যেখানে রাইসিনা হিলস অর্থাৎ রাষ্ট্রপতি ভবনের সামনে একদিকে নর্থ ব্লক, একদিকে সাউথ ব্লক, ঠিক একদিকে প্রধানমন্ত্রীর দপ্তর, ঠিক উল্টো দিকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং পাশেই অর্থ মন্ত্রক, সেই মন্ত্রকগুলি যেখানে রয়েছে সেখানে স্বরাষ্ট্র মন্ত্রক ভবনে আজকে আগুন লাগে এবং দোতলা থেকে ধোঁয়া বেরোতে থাকে, আগুনের খবর পাওয়া যায় এবং তখন অফিস শুরু হয়ে গিয়েছিল। তারপরেই একটা হুড়োহুড়ি শুরু হয় এবং সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলকে। দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং দেখা যায় কিছু আসবাবপত্র যেগুলি দমকলের ছিল, কিছু সরঞ্জাম এবং কিছু ইলেকট্রনিক জিনিস, সেগুলি পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং খুব কমই দস্তাবেজ এবং কাগজপত্র ফাইল নষ্ট হয়েছে। ফাইল নষ্ট হওয়ার খবর এখনো পর্যন্ত আসেনি, তবে দমকলের 7টি ইঞ্জিন তারা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে রয়েছে, তবে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।